ইংলিশ বিশ্ববিদ্যালয়কে বলেছে তোমাদের ড্রপ আউট এবং এমপ্লয়মেন্ট রেটের জন্য ফাইন করব, তোমার বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স কেটে দেব। আমার সব ছোট ভাই উনি স্টুডেন্ট ভিসা লন্ডন আইবার লাইক খুব পাগল হইছে। আমি আপনার লিংকটা তান গেছে ট্রান্সফার হন তাই মরি যে মুগি ও তাহলি মো তাহলি মো এম হলি মো তেম হলি মো মারা যাবে কেন? লন্ডন নাস্তে মারা যাবে তাকে শুনেন শুনেন। আমার সাথে তাজ ভাই ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এখন মাঝে মাঝে বলি তাজ সাহেব আপনি পীর সাহেব হয়ে যাচ্ছেন, যে কথাটা বলেন দুই চার দিন পর কাজে লেগে যায়, যেই কথাটা বলেন দর্শক ফোন করে সেটাকে সমর্থন করে। আমি তাজ সাহেবকে ভাবে বকাবকি করেছি। বিশ্ববিদ্যালয়ে কথা বললেন, বিশ্ববিদ্যালয়ে এটা করলেন, আপনার বিরুদ্ধে কি হতে পারেন, কেন বলেন? আমি এবার রাগ করি এইসব তাজ ভাই, আমাদের দুজনের সম্পর্ক অন্যরকম, অনুষ্ঠানের শেষে আরো বেশি রাগ করতে পারি অধিকার জন্মে যায়। দেখি তার সার কথা মিললো কিনা, এটা তাজ ভাইকে আমি দেখিনি। ইংলিশ বিশ্ববিদ্যালয়কে বলেছে তোমাদের ড্রপ আউট এবং এমপ্লয়মেন্ট রেটের জন্য ফাইন করব, তোমার বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স কেটে দেব, কারণ কি এরা ব্যবসা করছে সেটার আঘাত হানছে। এই কথাটা তার সাহেব বলেছিলেন, অনেকে বলছিল কেন বলেন, আমিও তার সাথে বকাবকি করেছি। গত 15 মাসে ভয়ঙ্কর হারে এই জিনিসটা নেমে গিয়েছে। সুন্দর জিনিস বলেছে, যদি 60% গ্রাজুয়েট ব্যবসা শুরু না করে, কাজ শুরু না করে, সেলফ এমপ্লয়েড না হয় বা উচ্চশিক্ষার্থে না যায়, তখন তাদেরকে ফাইন করে দেবে। এই জিনিসটাকে আমি স্বাগত জানাই, কারণ শিক্ষা সবসময় পণ্য হতে পারে না, শিক্ষা সবসময় ব্যবসা হতে পারে না। এবং তারা কি বলতেছে, এরা শিক্ষাকে না দিয়ে আলটিমেটলি ডিগ্রি গেইনটাকে না দিয়ে তারা কি দেখছে, তাদের অর্থনৈতিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমি এই রেগুলেটরি জিনিস যেটা আছে, সুতরাং বলতেছে যদি কোনো ছাত্র আনহ্যাপি হয় তার পরীক্ষার পরে এবং তার রেজাল্ট নিয়েও সে খুশি না হয়, তার সার্ভিস নিয়ে খুশি না হয়, তখনও সেটার বিরুদ্ধে তারা একটা, যেমন একজন সলিসিটারের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করবে না কেন? অনেক ছাত্র যারা ডিসঅ্যাডভান্টেজ এথনিক মাইনরিটি তাদেরকে ঠিকমতো নেওয়া হচ্ছে না এবং তাদেরকে ন্যারিশ চারিশ করা হচ্ছে না ইত্যাদি আরও অনেক বিষয়ে তাদের লাইসেন্স কেড়ে নেবে, ফাইন করবে, ছাত্রদেরকে কম্পেনসেশন দেবে। আমি এটাকে স্বাগত জানাই। তাজ ভাই আমি বলছিলাম পীর সাহেব হয়ে যাচ্ছেন, ছোট্ট আরেকটা লক্ষণ দিলাম তাজ ভাই। দর্শক আমি ওয়ান এভারেজ ফ্রম মানডে টু ফ্রাইডে যদি আমার কোর্ট হিয়ারিং থাকে না বা অন্য অন্য অফিসে যদি আমি না থাকি, আমি একটা হিসাব করে দেখছি নাশিদ ভাই, আমি প্রত্যেক সপ্তাহে মিনিমাম 20 জন নতুন স্টুডেন্ট আমার কাছে আসে কনসালটেশনের জন্য। বার্মিংহামে অফিসেও গেলে অনেকে আসে। প্রাইমারি কনসার্নটা হচ্ছে কি দর্শক, যে ওদের এজেন্টস বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে মিথ্যা কথা বলে ওনাকে নিয়ে আসছে। পাকিস্তানে আরো ভয়াবহ অবস্থা এবং এই এজেন্সিগুলা যে মিথ্যা কথা বলে মিসলিডিং ইনফরমেশন দেয়, আপনাদের কাছ থেকে এক্সেস পয়সা নেয়, এগুলা ইউনিভার্সিটি জেনে শুনে দে টার্ন ব্লাইন্ড আইস। এবং এটা কোয়াইট রাইটলি এই রিপোর্টটা বলছে দর্শক, এক সময় ইউনাইটেড কিংডম ওয়াজ দ্য কান্ট্রি টু কাম অ্যান্ড স্টাডি, কিন্তু বর্তমানে স্টুডেন্ট ভিসাটা এবং যারা যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে নাশিদ ভাই, এটা এটা হাস্যকর জিনিস হয়ে গেছে। তো এখন কোয়াইট রাইটলি ইট ইজ সেড যে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ব্যবসা মোটিভ নিয়ে বসে থাকে, এন্ড এস্টাবলিশড ইউনিভার্সিটিগুলা, আমি নাম দিয়ে বলছিলাম লাস্ট টাইম, আজকে কিন্তু একটু ভয় করতেছে নাশিদ ভাই, ওয়ার্নিং দিছে এই জন্য নামগুলো বলতেছি না, আবার কে আমাকে কেস টেস করে দিবে। তো ওইগুলা কিন্তু স্টুডেন্টের কাছ থেকে টাকা, আপনার একটা মন্তব্য চাই, আপনার সমর্থনে এই কথা বলছে, আপনি পড়েন না, এটা আমি দেখেছি, টু মেনি স্টুডেন্টস অফেন ফ্রম ডিসঅর্গানাইজড ব্যাকগ্রাউন্ড আর রিক্রুটেড অন দ্য কোর্সেস with weak outcome which do not improve their life chances. এটাই আপনার ছাত্ররা, তাদেরকে টাকা পেলেই ভর্তি করে দিচ্ছে, তাদের যোগ্যতা আছে কিনা, দক্ষতা আছে কিনা, টিউশন ফি দিতে পারবে কিনা। What I am just saying to you, এটাই বলতেছি যে লজ্জা লাগে এডুকেশনের কথা, স্টুডেন্ট ভিসার কথা। এবং আমি যখন ওই
27 তারিখ যখন লাস্ট ছিলাম 27 সেপ্টেম্বর আমি বার্মিংহাম অফিসে, আমি দুইজন স্টুডেন্ট যখন ওনাদের ডকুমেন্টগুলা বাইর করছিল, আমি কিন্তু ওনাদের ডকুমেন্টগুলা দেখেই আমি আমি কিন্তু বললাম যে উনিরা বাইর করতেছে, এন্ড আই ওয়াজ টেলিং দেম সার্টিফিকেট কই থেকে কিনছেন, ঢাকার কোথা থেকে কিনছেন, ইউ আর ভেরি লাকি আপনাকে হিথ্রো এয়ারপোর্টে বা বার্মিংহাম এয়ারপোর্টে ওরা ধরে নাই যে এই সার্টিফিকেট গুলা ফলস। সো নাশিদ ভাই সাম ডেসপারেট পিপুল, এবং মানুষ তো নাশিদ ভাই আসতে চাইবে, কিন্তু কারা এইসব ফেসিলিট করে দিতেছে এবং এন্ড অফ দ্য ডে ফিউচারটা কোথায় যাবে? এবং সবচেয়ে খারাপ লাগে নাশিদ ভাই, সবাই কিন্তু আর খারাপ স্টুডেন্ট না, অনেকে কিন্তু। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার কাছে যখন আপনার আত্মীয় স্বজনরা জানতে চায়, আপনার বিরাট একটা ফ্যান বেস আছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবো, ইংরেজির দক্ষতা আছে কিনা, টিউশন ফি আছে কিনা, এটা বললে তারা শুনে না আপনার পরামর্শ, তার আশা মনে হয় জানে না, এই ধরনের একটা মনোভাব। সুতরাং মিলিতে যারা আছে তাদের পরামর্শ নিচ্ছে না, চাপ দিয়ে তাদের কাছে টিউশন ফিটা নিয়ে নিচ্ছে, এনাদেরতে পরের বছর টিউশন ফি দিতে পারে না, ইংরেজিতে পাস করতে পারে না, অ্যাটেন্ডেন্স নেই তাজ ভাই, এখানে তাদেরও একটু দায়িত্ব আছে তাজ ভাই। নাশিদ ভাই আমি অগাস্টে যখন বাংলাদেশে ছিলাম, জি, ইউ পিপল আস্কস মি যে কি ভবিষ্যৎ ওইটা সেটা, আমি বলছি উনাদেরকে 15-20 লাখ টাকা দিয়ে উনারা যেন একটা গাড়ি কিনে ওইটা দিয়ে ড্রাইভারি করলে উনারা লন্ডনের চেয়েও ভালো পয়সা রুজি করতে পারবে। দ্যাটস হোয়াট আই অ্যাডভাইস। থ্যাংক ইউ তাজ ভাই, আর বাড়াচ্ছি না, কল চলে ইজ্জত যাবে না নাসিব ভাই। এবং সবচেয়ে লাস্ট লকডাউন আমি বলতেছি নাসিব ভাই, হোয়াট ইজ দ্য প্রবলেম যে স্টুডেন্টরা আসে এবং ইউনিভার্সিটি গুলা ওদেরকে একটা হোপে রাখে, লাস্ট মিনিট বলে না আমরা ভিসা বাড়াই দিব না, কাজ দিব না, এবং সব সময় মিসলিডিং ইনফরমেশন দিয়ে রাখে। সো যারা ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা স্টুডেন্টরা এখানে আসছেন, আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি, যতই রেপুটেবল ইউনিভার্সিটি হোক, প্লিজ ডু নট রিলাই আপন ইয়োর ইউনিভার্সিটিস টু গাইড ইউ অ্যাবাউট ইয়োর ফিউচার ইমিগ্রেশন। যদি আপনারা না দেখেন না না বুঝতে পারেন, দেন প্লিজ সিক লিগেল অ্যাডভাইস। আজকেই এক ক্লায়েন্টকে বকাবকি করে বলছি যে ক্যান ইউ টেল ইউর ব্লাডি ডক্টর অ্যান্ড ক্যান ইউ অলসো টেল ইউর অ্যাকাউন্টেন্ট যে আমি ডাক্তারি করতে যাব না সলিসিটার হয়ে, আর অ্যাকাউন্টেন্ট হয়ে আমি সলিসিটার হয়ে অ্যাকাউন্টেন্সির কাজ করব না, ওয়াই দে ব্লাডি গিভিং ইউ রং অ্যাডভাইস? কারণ ওনাকে যে জিনিসটা ওরা বলছে নাশিদ ভাই, আজ থেকে 10 বছর আগের একটা পুরনো লর উপর বেস করে ওনাদেরকে বলছে এই জিনিসটা করার জন্য। সো আই হ্যাড টু টেল দ্য ক্লায়েন্ট ইট ওয়াজ ক্যান্সেলড 10 ইয়ার্স এগো অ্যান্ড দ্য নিউ ল ইজ সামথিং এলস নাও। ধন্যবাদ তাজ ভাই, কল দিয়ে নেই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, তাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আপনি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জলবত তরণ প্রশ্নটা করুন। আচ্ছা ভাই, আমার দুইটা কোয়েশ্চন না, একটা কোয়েশ্চন আর একটা অ্যাডভাইস চাইলাম। কোয়েশ্চনটা হইলো, আমি ফ্রেঞ্চ নাগরিক, আমি দুইটা কাজ করতেছি এখন ওয়াইফাই আনার লাগিয়া, যে ক্যাশ পেমেন্ট বাই হ্যান্ড ওই লইব এটা যেটা কাজের স্যালারি যেটা, না ব্যাংক ট্রান্সফার দেখাই ব্যাংক মাস? আমি বলি ক্যাশটা আপনি পেলেন, আপনি প্রতি সপ্তাহে বা মাসে, সপ্তাহে আপনি 500 পাউন্ড পেয়েছেন বা মাসে আপনি 1700 পাউন্ড পেয়েছেন, 1772 পাউন্ড 65 পেন্স ওই টাকাটা জমা দিতে হবে, পেন্সটাও জমা দিতে হবে, তারপর সব খরচ করেন। সপ্তাহে আপনি পেয়েছেন কথা 517 পাউন্ড 91 পেন্স, 517 পাউন্ড 91 পেন্স জমা দিতে হবে, তা নাহলে এটা হবে না, ক্যাশ পান জমা দিয়ে দেন ব্যাংকে। অর্থাৎ যা পাইমো তাই অ্যাকাউন্টে জমা দিতে হইব। আচ্ছা ভাই, আর দুই নম্বর কথা হইলো, আপনাদের কথা আমি শুনতেছি, শুনলেও আফসোস করতেছি, ওই অ্যাডভাইস যেটা চাইছি, আমার সব ছোট ভাই উনি স্টুডেন্ট বিচার লন্ডন আইবার লাইক খুব পাগল হয়েছে, আমি আপনারা লিঙ্কটা তান গেছে ট্রান্সফার হল, তাই মরি যে মুগি ওটা করলি মো হতা করলি মো এম করলি মো তেম করলি মো লন্ডন নাস্তে মারা যাবে তাকে। শুনেন শুনকা তাইন দিয়ে কইবা আমার কথা ফাটাইন দেন তাইন দিয়ে, আমি কইয়ার তাইন দিয়ে যে আইয়ারলে রেস্টুরেন্টর বড় কিচেন যখন এখানে বডির অর্ধেক হারাইয়া ডেক ক্লিন করবা, আর যখন পেঁয়াজ চুলাইবা আর হাত কাটিবা, তখন তাই তাই বুঝবাইবা তাই যে লন্ডন কিতা জিনিস। তার নাম তায়েব, তার নাম তায়েব, ও
আমি লন্ডন না গেলে এই বসে আমি যারে কইছি যে 15 লাখ টাকা দি অগাস্ট মাসে কইছি যে গাড়ি একটা কিনিয়া তাই ড্রাইভারি করতা, তো তাই কইলাম যে তুমি গাড়ি যদি ডেইলি চালাও তুমি 4-5 হাজার টাকা পাইবাই, 4-5 হাজার টাকায় হইল কি 50-60 পাউন্ড লন্ডন লন্ডন আপনি কৌকা ভাই রেস্টুরেন্টও মনে হয় 15-20 ঘন্টা কাম করিয়াও তো ই পয়সা পাইতা নাই, রেস্টুরেন্টের মালিক হলেও তারা কিতা করতো কৌকা সাইড, তারাও তো আপনার রিক্স লইয়া কাম কাজ দেয় আর ইটা পয়সা তাই রিকভার করতা কিলা বুঝছেন এটা ভাই আমি কলার 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 আপনার ভাইকে ডাইরেক্ট একটা মেসেজ দিচ্ছি আমি নাসির রহমান, আপনার ভাইয়ের নাম সাইফ, সাইফ আপনি নিজে যদি ভর্তি পরীক্ষাটা যেটা আছে মানে বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে পারেন, পার্সোনাল স্টেটমেন্ট দিতে পারেন, কেন ওই বিশ্ববিদ্যালয়ে চুজ করলেন সেটা লিখতে পারেন, আইএলটিএস 6.5 পেতে পারেন, আপনাকে গ্যারান্টি দিচ্ছে ভিসা হবে, আপনার ভাই আপনাকে জোর করে ভর্তি করতে পারবে না, তাসা আপনাকে জোর করে ভর্তি করতে পারবে না, ওই তাসা ওইটাই বলতে পারবে অর্ধেক দিকে ঢুকে কোমর ব্যথা হয়ে যাবে চাকরি পিস্তি করতে, আর কি হবে কেয়ার হোমে কাজ করতে পারবেন, বৃদ্ধ মানুষদের ব্যক্তিগত প্রয়োজনীয় পরিষ্কার করতে পারবেন এবং অন্যান্য কাজ করতে পারবেন, তেল পুড়িয়ে ওই ফাস্টফুড শপে কাজ করতে পারবেন, আঙ্গুল পড়ে যাবে সিলেটে হন্ডা চালানো হবে না আর পানিতে গ্লাস ঢেলে খাওয়াবে না, বাসায় তো কাজের লোক আছে, আপনার ভাই পয়সা পাঠায় কাজের লোক কাজ করে দেয়, মানুষের সুখে আছেন, ইংলিশে পরীক্ষা দেন ভালো করে শিখেন, তাসা নাসির রহমান তাকে স্বাগত জানাবো আসলে কাজ করে কয়েকদিন পর, কিন্তু তাসার এই কথা একটু শুনেন। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. ই অবস্থার মধ্যে টাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই, বাড়াইবে নিবে আজকে কোন দিন যেন আমার বাড়ি হইব গাড়ি হইব জিও সেপাই রেডি, আমি লন্ডন আইসি এক উন্নত লাইফের আশায় আর আমার স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants.